নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খবর অর্থাৎ বিগ ব্রেকিং নিউজ পয়লা জুন থেকে ছাড় দেওয়া হচ্ছে অনেক কিছুতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কি কী বিষয়ে ছাড় দেওয়া হয়েছে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কী বলা হয়েছে বিস্তারিত জানবো লকডাউনের চতুর্থ পর্যায়ে শেষ হচ্ছে আগামী একত্রিশে মে এরপর কি পদক্ষেপ সেই দিকেই ছিল সকলের নজর দ্রুত ছড়াচ্ছে করোনা সে কথা মাথায় রেখেই একগুচ্ছ নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন পয়লা জুন থেকে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার খুলবে যদিও একসঙ্গে জনের বেশি ঢোকা যাবে না সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা আটই জুন থেকে সরকারি বেসরকারি সংস্থায় হানড্রেড পারসেন্ট অর্থাৎ সমস্ত কর্মী হাজিরা থাকবে এছাড়াও গণপরিবহন ব্যবস্থা সম্পর্কেও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বাসে যা আসন আছে তাতেই যাবেন দাঁড়িয়ে যাওয়া যাবে না এক ঝলেকে দেখে নেওয়া যাক আর কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছেন করোনার সঙ্গে লড়াই করতে গেলে অনেক কিছুই বদলাতে হবে একসঙ্গে সবাই বাজার করতে গেলে রোগ বাড়বে করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়াচ্ছে প্রথম দুই তিন মাস বাংলায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলাম প্রথম কথা এই কথা তিনি বলেছেন দ্বিতীয় কথা বলেছেন যে করোনার মধ্যেই উমফুন বা আমফান জোড়া বিপর্যয় তিন নম্বর কথা তিনি বলেছেন বাসে কুড়িজনের বেশি নেওয়া যাবে না অনেক লোকসান হচ্ছে কিন্তু কি করা যাবে তার জন্য সেটা এখন তিনি চেঞ্জ করে এখন বলেছেন যে বাসে যত সংখ্যক সিট থাকবে ঠিক তত সংখ্যক যাত্রী উঠতে পারবে এবং বাসে ওঠার জন্য কন্ডাক্টরের গায়ে হাত দেওয়া যাবে না বাসে যা আসন আছে তাতেই যাবেন আর সব থেকে বড়ো দাঁড়িয়ে যাওয়া যাবে না নেক্সট তিনি বলেছেন যে একশো দিনের কাজ করতে গিয়ে সবাই জড়ো হবেন না হটস্পটস থেকে ট্রেনে কেন গাদাগাদি করে আনা হচ্ছে সামাজিক দূরত্ব কেন মানছে না রেল বাড়তি ট্রেন নেয় কেন সেই কথাও তিনি বলেছেন আরও বলেছেন যে অনেকে না খেতে পেয়ে মারা যাচ্ছেন শ্রমিক এক্সপ্রেসের নাম করোনা এক্সপ্রেস এখন হয়ে গেছে দ্বিতীয় তিনি বলেছেন যে মন্দির মসজিদ গির্জা কী দোষ করলো কেন্দ্র এমন করলে কেন আমি সব বন্ধ রাখব পয়লা জুন থেকে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার খুলবে একসঙ্গে জনের বেশি ঢোকা যাবে না লকডাউনের নিয়ম মেনে মন্দির মসজিদ গির্জা খুলবে মন্দিরে ঢুকতে গেলে স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে বড় কোনো উৎসব এখন করা যাবে না পয়লা জুন সকাল দশটা থেকে মন্দির খোলা যাবে ট্রেনে হাজার হাজার লোক এলে মন্দিরও খুলতে পারে আশা করব ভারত সরকারও এ নিয়ে ভাববে চা জুট মিলে হানড্রেড শতাংশ বা হানড্রেড পারসেন্ট কর্মী নিয়ে কাজ করা যাবে আটই জুন থেকে সরকারি বেসরকারি সংস্থা পুরোপুরি খুলবে সরকারি বেসরকারি সংস্থায় হানড্রেড পারসেন্ট কর্মী থাকবে পুরো জুন মাস বন্ধ থাকবে স্কুল ভিন রাজ্য থেকে এলে গ্রামের স্কুলেই কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনে সাত দিন রাখার পরে করোনা পরীক্ষা দশ দিন পরে করোনার হদিস না পেলে বাড়ি পাঠানো হবে অর্থাৎ চোদ্দ দিন থাকার কিন্তু নিয়ম আর মানা হচ্ছে না সে সঙ্গে বলেছেন যে কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে চিন্তা করবেন না যাতে করোনা না ছড়ায় চার জন্য তার জন্য কোয়ারেন্টাইন সেন্টার বাইরে থেকে অনেকে করোনা সংক্রমণ নিয়ে আসছেন দোষ আক্রান্তদের নয় যারা চিকিৎসা করেনি তাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সমস্ত কথাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেখানে মেন মেন পয়েন্ট পয়েন্ট কথায় তিনি বলেছেন যে পয়লা জুন থেকে মন্দির মসজিদ গুরুদ্বার সব কিছু খুলে যাচ্ছে এবং আরও কথা বলেছেন যিনি বাসে ওঠার ক্ষেত্রে যেটা বলেছেন যে কুড়ি জনের বেশি নেওয়া যাবে না সেটা এখন যত একটা সিট থাকবে তত সংখ্যকে কিন্তু এখন যাত্রী উঠতে পারবে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাওয়া যাবে না এবং আটই জুন থেকে সমস্ত সরকারি বেসরকারি সব অফিস কিন্তু খুলে যাচ্ছে এই মুহূর্তে এই এই সব থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ভিডিওটি যদি ইনফরমেশন হয়ে থাকে অবশ্যই লাইক করবে শেষ আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাদে মাতরাম জয় হিন্দ টাটা